ওকে তো এটা টর্শন রিলেটেড আমাদের প্রথম অঙ্ক খেয়াল করে এখানে কি বলা আছে যে আমাদের এইখানে এ যে গিয়ারটা আছে সেই গিয়ার একশো হর্স পাওয়ার মোটর দ্বারা ড্রাইভ করা হচ্ছে অর্থাৎ এখানে আমাদের একটা মোটর দ্বারা পাওয়ার দেওয়া হচ্ছে সেই পাওয়ারটা কত পাওয়ারটা হলো একশো হর্স পাওয়ার তো এই পাওয়ারের কারণে এখানে একটা টর্ক অ্যাপ্লাইড হবে সেই টর্কটা আমরা এখানে খুঁজে বের করব তো আমাদের উদ্দেশ্যটা উদ্দেশ্যটাকে উদ্দেশ্যটা হলো যেটাকে এটাকে টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি আরপিএম এ ঘোরাবো এবং ঘোরানোর মাধ্যমে এখানের যে ভেপেল গিয়ারগুলো আছে এই যে এই গিয়ারটা আর এই গিয়ারটা এগুলো বেসিক্যালি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের পাওয়ারটাকে ট্রান্সমিট করে দেয় আর কি তো সেই খেলাকে ঘোরানোর চেষ্টা করছি আমরা যেখানে আমাদের বি এর মধ্যে যেই পাওয়ারটা ডেলিভার করা দরকার সেটা হলো টোয়েন্টি ফাইভ হর্স পাওয়ার তো এতটুকু পাওয়ার ডেলিভার করার জন্য আমার কি করতে হবে একটা নির্দিষ্ট টর্কে এটাকে ঘোরাতে হবে আর এইখানে যে এখানে এইখানে যেটা পাওয়া আসবে দ্যাট ইজ সি সিতে আমার সেভেন্টি ফাইভ হর্স পাওয়ার এতটুকু ট্রান্সফার করা দরকার তো সেটার জন্য আমাদের এখানে কি করতে হবে একটা টর্ক অ্যাপ্লাই করতে হবে বেসিক্যালি এতে যে টকটা আসছে সেই টকটাই আমরা দুইভাবে এখানে ডিস্ট্রিবিউট করে দেব তো এই জন্য আমাদের কি করতে হবে এইখানে যে ডায়ামিটারের শ্যাফট আমরা ব্যবহার করব আর এখানে যে ডায়ামিটারের শ্যাফ ব্যবহার করব সেটার ডায়ামিটারগুলো আমাদের বের করতে হবে ঠিক আছে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে যে শ্যাফটের যে অ্যালাউয়েবল শিয়ার স্ট্রেন্থ সেটা হলো সিক্স কেএসআই ওকে তাহলে আবার কথা বলি যে আমাদের প্রথমে এই বিন্দুতে একটা গিয়ার আছে সেই গিয়ারের মাধ্যমে একশো হর্স পাওয়ার ট্রান্সমিট করা হচ্ছে তো এটার কারণে এখানে একটা টর্ক প্রযুক্ত হবে সেই টর্কের মাধ্যমে আমরা চাই এখানে এমন একটা টর্ক প্রযুক্ত হোক যাতে এখানে পঁচিশ হর্স পাওয়ার তৈরি হয় আর এখানে এমন একটা টর্ক প্রযুক্ত হোক যাতে এখানে পঁচাত্তর হর্স পাওয়ার তৈরি হয় তো আমাদের প্রথম কাজ আমাদের বের করতে হবে কি বের করতে হবে এটা ডায়মিটার আর এটা ডায়মিটার কত নামা দরকার তো ডায়মিটার বের করার জন্য আমাদের লাগবে কি এখানে কতটুকু টর্ক প্রযুক্ত হচ্ছে তারপর সেখান থেকে আমরা যে ফর্মুলা আছে সেই ফর্মুলা ইউজ করে ডায়মিটারগুলো বের করে নিব ওকে তাহলে খেয়াল করি যে আমাদের দেওয়া থেকে শিয়ার স্ট্রেস তো শিয়ার স্ট্রেস টাও এটার সাথে ডায়ামিটারের সম্পর্কটা কি ডায়ামিটারের সম্পর্ক হলো এটা টি তারপর এখানে থাকবে কি আমাদের সি যেহেতু ম্যাক্সিমামটা দিয়ে আমরা সবকিছু হিসাব করবো তাহলে টি সি ওভার এখানে কি থাকবে আইপি থাকবে তো এই যে এখানে সি সেই সিটাই হলো কি আমাদের ডায়ামিটারের অর্ধেক তো আমরা যদি ফর্মুলাটাকে একটু রিকনস্ট্রাক্ট করি আমাদের এখানে থাকবে টি সি মানে হলো আমাদের ডি বাই টু আর আইপি আইপি মানে কি আইপি মানে হলো পাই বাই থার্টি টু ডি টু দি পাওয়ার সো এটাকে আরেকটু একটু যদি ফার্দার আমরা চেঞ্জ করি চেঞ্জ করলে এটা কত আছে সিক্সটিন টি ডিভাইডেড বাই পাই ডি তো খেয়াল করি এই জায়গায় টর্ক কিন্তু আমাদের তাও কিন্তু আমাদের জানা আছে সেটা কত সিক্স কে পাই আমরা জানি সিক্সটিন জানি কোনোভাবে যদি আমরা টিটা বের করতে পারতাম তাহলেই কিন্তু ডিটা বের হয়ে যেত এবং টি মানে কি আমাদের এইখানের যে অ্যাপ্লাইড টর্কগুলো আছে সেগুলো বের করা তারপর সেখানে টর্ক ডায়াগ্রামটা আঁকা সেখান থেকে আমরা বুঝতে পারবো সেকশনে কতটুকু টর্ক প্রযুক্ত হচ্ছে তারপর সেগুলোকে আমরা এই ফর্মুলা ইনপুট দিব ইনপুট দিলে আমাদের ডায়ামিটারগুলো বের হয়ে যাবে তো একটা করে আমরা আগাই প্রথমে আমাদের এখানে দেওয়া আছে কি পাওয়ার পাওয়ার থেকে আমাদের যেতে হবে টর্কে তো টর্কে যাওয়ার জন্য আমরা ফর্মুলা দেখে এসেছি ফর্মুলা অনুসারে আমরা সামনের দিকে আগাবো খেয়াল করি প্রথমে আমরা এ বিন্দুতে বের করতে চাচ্ছি সো এ বিন্দুর জন্য আমরা বের করবো টর্ক এটা মানে হলো আমাদের পি ডিভাইডেড বাই ওমেগা তো পি হলো আমাদের পাওয়ার খেয়াল করি ই আর ইনস্কোয়ারে নিয়ে যাওয়া তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হবে তো আমরা সেভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করি খেয়াল করি এখানে কি আছে প্রথমে আমাদের পি এটা দেওয়া আছে কিন্তু হর্স পাওয়ারে তাহলে আমরা একশো হর্স পাওয়ার লিখে নিলাম কিন্তু হঠাৎ যেতে হবে কিসে কি পে যেতে হবে কি পে যাওয়ার আগে এলবি পাঁচশো পঞ্চাশ দ্বারা গুণ করতে হবে এবং খেয়াল করি যেহেতু আমরা একটা বারো দ্বারা গুন করবো আমরা তো চাচ্ছিলাম কি চাচ্ছিলাম কিপে নিতে তো আমরা জানি আবার এক কিপ মানে কত এক হাজার এলবি তাহলে এক হাজার দ্বারা এখানে একটা ভাগ করলাম ভাগ করলে আমরা কিপে চলে গেলাম এইবার আমাদের গুণ করতে হবে কি দ্বারা ওমেগা দ্বারা ওমেগা মানে কত টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি আর পি এম তো এটাকে আমরা কিছু নিয়ে যাবো পার সেকেন্ডে নিয়ে যাবো পার সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হবে প্রতিবার যখন ঘুরে টুপাই করে যায় ঘুরছে কয়বার টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি বার এবং কত সময় ঘুরছে সেই সেকেন্ডে ঘুরছে ওকে আমাদের গেল ইউনিটগুলো একটু খেয়াল করি ইউনিটগুলো কি আছে আমাদের উপরে কি আছে উপরে কিন্তু আমাদের এখন আছে কিপ সাথে একটা আছে ইঞ্চ নিচে কি আছে আর এখানে আছে একটা পার সেকেন্ড আর নিচে টু কিপ নাইন পয়েন্ট তো এটা আসলো আমাদের টি এ সিমিলার রূপে আমরা কি করব সি বিন্দু আর বি বিন্দু এগুলো তো আমাদের টপগুলো বের করে নিব তো এখন আর তো আমাদের ঝামেলা করার দরকার নেই কারণ একবার যেহেতু আমরা জেনে গেছি আমরা জানি কোন জায়গায় কোন ইউনিট বসানো লাগবে তো সেই হিসাবে আমরা বসিয়ে দিই তাহলে টি উপরে আমাদের বসাতে হবে কি পাওয়ার তাহলে একই রকম ভাবে পাওয়ারটা কত বিতে বি হলো পঁচিশ তাহলে পঁচিশ ইন্টু পাঁচশো পঞ্চাশ সেটাকে বারো দ্বারা গুণ করে ইঞ্চে নিলাম এক হাজার দ্বারা ভাগ করে কিপে নিয়ে গেলাম আর এখানে তো টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি ইন্টু টু পাই ডিভাইডেড বাই সিক্সটি এটা আসলে তো এটাকে যখন আমরা ক্যালকুলেট করবো এখান থেকে আমাদের এটা এটা আসবে এই যোগ করে সমান রাখতে পারি কারণ যে রাউন্ডিংটা করছি তো সে রাউন্ডিং মিস্টেক আসতে পারে তো সেই কারণে এই দুটা একটু চেক করে দেখবো সমান আসে কিনা তো আমি এখানে সমান করে লিখেছি তা আমাদের আর অসুবিধা নেই এখন আমরা কি করবো এখান থেকে আমাদের টর্ক যে ডায়াগ্রামটা আছে সেই টর্ক ডায়াগ্রামটা একটু আঁকবো তো আমি কাজ করি এটাকে একটু নিয়ে আসি আমাদের এখানে তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে দেখবে দাগ থাকবে এই জায়গায় এসে আমাদের একটা দাগ থাকবে এখানে একটা দাগ থাকবে এখান থেকে এতটুকু কত সেটা হলো আমাদের টোয়েন্টি ফিট আর এখান থেকে এতটুকু কত সেটা হলো টেন ফিট তো এত বড় সেফটি কি করবে যাই হোক দিস কি আচ্ছা তো এখানে যেহেতু আমাদের টর্ক সম্পর্কে কোনো ডিরেকশনের সম্পর্কে কিছু বলা নেই তাই আমরা আমাদের ইচ্ছা মতো ডিরেকশন কিন্তু এখানে ধরতে পারবো হ্যাঁ আলটিমেটলি আমাদের ডিরেকশন নিয়ে তেমন মাথা কামাতে হবে না তো খেয়াল করি একটা জিনিস ডিরেকশনের ব্যাপারেই সেটা হলো এইটা এই দুজনের যোগ ফলে সমান হতে হবে কিন্তু কারণ এখান থেকে দুজন কিন্তু এসেছে তাই আমরা যদি কখনো ডিরেকশন দিতে চাই দিতে গেলে এই দুইটার ডিরেকশন কি করবো ধরবো আর এইটা ডিরেকশনটাকে উল্টা ধরব তাই এই ডিরেকশনগুলোকে আমরা দেই কীভাবে ডিরেকশনগুলো এখানে আমরা ডাবল 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 এখানে মনে করে একটা আছে যে থাকবে সেটা অবশ্যই কোন দিকে থাকবে এইখানে থাকবে আর এইখানে যেটা থাকবে সেটা অবশ্যই প্রথম যেটা আছে সেটার দিক বরাবর হবে কারণ এই যে প্রথম আর দ্বিতীয় এই দুইটাকে যোগ করলে পরে মাঝখানেটা টা আসা উচিত কারণ মাঝখান থেকে ওই দুইটা তৈরি হয়েছে এখন এই যে চিহ্নটা আমরা দিলাম এটার মিনিং কে আসলে আমরা এইরকম করে টর্কটা অ্যাপ্লাই করছি তাহলে এটা কি করবে এই দিক বরাবর একটু মোসল খাবে এই ধরনের টর্ক যখন হয় তখন আমরা যদি ডান হাতের চারাঙ্গুল এইদিক বরাবর ঘুরাই তখন আমাদের বুড়া আঙ্গুলটা যেদিকে নির্দেশ করবে সেটাকে আমরা টর্কের ডিরেকশন হিসেবে দেখাবো ওকে এই জিনিসটা থাকলো তো এইভাবে আমরা কি করবো এরকম তীর চিহ্নের মাধ্যমে জিনিসটাকে দেখিয়ে নেবো এবার আমাদের রাখতে হবে কি তাদের টর্ক ডায়াগ্রাম তো টর্ক ডায়াগ্রাম আঁকার জন্য প্রথমে এখানে একটা লাইন দিতে হবে সো লাইনটা দিয়ে নেই এ আসলো আমাদের লাইফ এখন আমরা দেখবো যে আমাদের নাম দিক বরাবর যদি থাকে অ্যাপ্লাইড তাহলে সেটাকে আমরা নেগেটিভ হিসেবে ট্রিট করবো নাম দিকে যদি থাকে তাহলে রেজিস্ট্যান্সটা যেহেতু তৈরি হবে তাই ওইটা আমাদের জন্য পজিটিভ নেগেটিভ তো সেই কারণে নাম দিকে থাকলে আমরা কি করবো নেগেটিভ হিসেবে ট্রিট করবো সেটাকে তো ভ্যালুগুলো যদি আমি লিখি এখানে টি বিটা হলো আমাদের এখানে ফিফটি নাইন পয়েন্ট নাইন ওয়ান সো এটা হলো ফিফটি নাইন পয়েন্ট নাইন ওয়ান

পজিটিভ 180.27 সো এই জায়গায় এসে একটা আমরা জাম্প আমরা দেখবো সেটা কত পজিটিভ 180.27 আচ্ছা এখানে কিMistake ছিল এটা যখন আমরা বিয়োগ করব বিয়োগ করলে 179.73 আসবে সো এখানে যে পিক পয়েন্ট আমরা পাবো সেটা কত সেটা হলো প্লাস 179.73 এবার আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কোনো কি নেই টক নেই তাহলে এদিক বরাবর আমরা যেতে থাকবো যেতে থাকবো এবং এই জায়গায় পজিটিভ দিক বরাবর অ্যাপ্লাইড টর্ক আছে তার মানে আমাদের রিয়োকশনটা কোন দিকে নেগেটিভ দিকে তাহলে এই যে নিচের দিকে আমরা নেমে যাবো এখান থেকে এতটুকু পর্যন্ত যে টর্কটা প্রযুক্ত হচ্ছে সেই টর্কটা কত ফিফটি নাইন পয়েন্ট নাইন ওয়ান এইটার কারণে এখানে কী হবে স্ট্রেস ইন্ডিউসড হবে আর এখানে আছে কত ওয়ান সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন থ্রি সেটার কারণে এই অংশটাতে স্ট্রেস ইন্ডিউস্ট হবে তো এখন আমরা যেটা কনক্লুড করতে পারি সেটা হলো এইখানে যে স্ট্রেসটা আছে বা টর্কটা আছে সেটা হলো ওয়ান সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন থ্রি আর এইখানে যে টর্কটা আছে সেটা হলো ফিফটি নাইন পয়েন্ট নাইন তো এখন আমরা ফিরে যাব আমাদের মেন ইকুয়েশনটাতে এই যে ইকুয়েশনটা টাও টু সিক্সটিন টি ডিভাইড বাই পাইডি কিউব তো খেয়াল করি এখান থেকে কি আছে আমাদের এইটাকে একটু আমরা সাইডে রাখি তো প্রয়োজন নেই ওকে তো আমাদের ইকুয়েশনটা কি টাও এটা মানে হলো সিক্সটিন টি ডিভাইডেড বাই পাই কিউ তো যেহেতু আমাদের ডি বের করতে হবে ডি এর একটা ইকুয়েশন আমরা ফর্ম করে রাখি ডি সমস্যা মান আসবে কিউ রুট অফ বা পাওয়ার এ আমরা লিখবো সিক্সটিন টি ডিভাইডেড বাই পাই টাও এই পুরোটাকে করতে হবে ওয়ান থার্ড তো এখানে আমাদের দুইটা কেস আসবে অবশ্যই সে মান হলো ডিভাইডেড বাই পাই আর স্ট্রেস সেটা কত ছিল আমাদের সেটা ছিল আমাদের ঠিক কে এস এখন আমাদের ইউনিট একটু ইম্পর্টেন্ট খেয়াল করি ইউনিটগুলো একটু কনসিস্টেন্টলি বসে আমরা এখানে যে ইউনিট সেটা কিসে আছে সেটা কিন্তু আমাদের ইপ ইঞ্চে আছে এটা অবশ্যই টর্ক তাই কিপ ইঞ্চে আছে আর এটা তো এর মতনই আছে আর আমাদের টাও যেটা সেটা কিসে আছে সেটা আছে আমাদের আইতে মানে কিপ পার ইঞ্চ স্কোয়ার তো সেটা আমরা এখানে ভ্যালুটা ভ্যালুটা বসাই প্রথমে হলো আমাদের তো এইখানে বসবে সিক এবং ইউনিটটা কি ইউনিটটা হলো কিপ পার তো খেয়াল করি কি পরে যাবে ইঞ্চ যখন উপরে যাবে ইঞ্চ কিউব হবে কিউব রুট করলে আলটিমেটলি আমাদের ইঞ্চ বেরোতে আসবে তাহলে আমাদের ইউনিটগুলো কনসিস্টেন্ট আছে এটা সম্পর্কে আমরা শিওর তাহলে এখন আমরা সামনের দিকে আগাতে পারি এতটুকুর আমাদের আর প্রয়োজন নাই ওকে এটার উপর পাওয়ার আমরা বসিয়ে দেবো ওয়ান থার্ড তো বসালে পরে আমরা অ্যান্সার পাচ্ছি থ্রি পয়েন্ট সেভেন ইঞ্চ অবশ্যই এখানে কারণ আমাদের পুরা রাশিটা কিন্তু ইঞ্চে এসেছে ঠিক সেমভাবে আমরা এটাকে আমরা কি বলবো এখন তাহলে আমাদের এটা হলো ছিল আমাদের ডি ওয়ান ওকে সো সেমভাবে আমরা ডি টুটা বের করবো এখানে তো টর্কটা একটু আলাদা হবে এবং দেখতেই পাচ্ছি টর্ক বেশি হওয়ার কারণে এখানে মোটা সার ব্যবহার করেছে তো আমাদের এখানে থাকবে সিক্সটিন ইন্টু টর্কটা কত ওয়ান সেভেন্টি নাইন পয়েন্ট সেভেন থ্রি ডিভাইডেড বাই সিক্স ফাইভ তার উপর পাওয়ার ওয়ান বাই থ্রি যেটা হ্যাঁ এটা ফাইভ পয়েন্ট থ্রি ফোর ইঞ্চ এই দুইটা হলো আমাদের ডায়ামিটার তো এইভাবে আমরা কি করতে পারবো আমাদের যে ম্যাথ গুলো আছে সেগুলো আমরা করে নিতে পারবো তো আমরা এইরকম টর্ক রিলেটেড আরেকটা ম্যাথ পরের ভিডিওতে দেখবো